সকাল গড়িয়ে সদ্য যৌবনা দুপুরের হালকা বৃষ্টি ভেজা শুভেচ্ছা সবাইকে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না 10টার সময় প্ল্যান হয়েছে শাবরুম যাব, তো বেরিয়ে গেলাম। মা ওরা গেছে কালকে, আমাদেরও অনেকদিন ধরে যাওয়ার কথা, কিন্তু ওর স্কুল নিয়ে অনলাইন ক্লাস সব কিছু মিলিয়ে আর সময় হচ্ছে না। পিতুরেরও এক্সাম আছে সোমবারে, তো আমরা আজকে এক্ষুনি রওনা দিচ্ছি। কালকের দিনটা হয়তো থাকবো, হয়তো বা নাও থাকতে পারি, আর পরশু দিন একদম সকালবেলা ভোরবেলা ব্যাক করবো। এতবার শাবরুম যাচ্ছি, কিন্তু মানে মৈত্রী সেতু সেরকম ভাবে একবার দুবার মতো গেছিলাম, তখনও কাজ চলছিল, কাজ এক মানে কমপ্লিট পুরোপুরি হওয়ার পর আর সেরকম ভাবে যাওয়া হয়নি। তো এবার যাও মানে ভেবেছি ঘরে ঢোকার আগেই মৈত্রী সেতু হয়ে ঘরে ঢুকবো। তো নেক্সট ব্লগে আমি অবশ্যই মৈত্রী সেতু কী কী আছে, মৈত্রী সেতুটা কীরকম হয়েছে, তো এটা আপনাদেরকে দেখাবো। আর আরেকটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছা, সেটা আমি এত গল্প শুনেছি ছোটবেলা থেকেই, কোনোদিন গেছি বোধহয় কিন্তু মানে আমার মনে পড়ছে না, অনেক ছোটবেলায় হয়তো বা গেছি, তাও মা বাবা আবার কারো কোলে করে গেছি, আমি মানে বুঝের অবস্থায় যাইনি। তুমি গেছিলে? তোমারও মনে নেই? আমি গেছিলাম একবার, গিয়েছিলাম কারফিউর জন্য, হয়তো বা সব বন্ধ থাকতে পারে বাজার সাজার শাবরুমেও। তো আমরা যাওয়ার পথে শান্তিবাজারে একটা দোকান, মাংসের দোকান খোলা দেখছি, ওখান থেকে ও বের হলো মাংস নিতে, তারপর আবার চলে যাচ্ছি। তো ইচ্ছা আছে বৈষ্ণবপুর যাওয়ার, মানে এই মানে বৈষ্ণবপুর নিয়ে আমি প্রচুর গল্প শুনেছি, এটা আমার মানে বাবাদের বাবা দাদু বা দাদুর বাবা। হ্যাঁ 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 সেটাই, তো বংশের কি বলে বাংলাদেশ থেকে ওরা আসে, ওনাদের পিতৃপুরুষেরা মানে দাদুরা যখন এসেছিলেন, ওরা ওনাদের সম্পদগুলো মেনলি বৈষ্ণবপুরেই নাকি ছিল, বৈষ্ণবপুরদের নাকি জমিদারি ছিল। কথা না এরকম মানে আমাদের জন্য যদিও কথা শুনেছি শুধুমাত্র, মানে পুরো বৈষ্ণবপুরের পুরোটাই নাকি বৈষ্ণবপুর গ্রামটাই ছিল ওনাদের। মানে আমার দাদুদের দাদুরা অনেক, এটা নিয়ে অনেক ঘটনা আছে। আমি মানে ইচ্ছে আছে বাবাকে নিয়ে যাওয়ার, তাহলে আমি ডিটেলস বাবার যেতে যেতে বা ওখানে গিয়েও দেখতেও পারবো শুনতেও পারবো, তো আপনাদেরকেও দেখাবো সেই বৈষ্ণবপুর। এত গল্প শুনেছি কিন্তু বড় হয়ে কোনোদিন দেখি। মারো পরানো জাহাজ, তুমি তাই তুমি। আর এখন প্রচন্ড বৃষ্টি, আমরা এসেছি জোলাইবাড়ি পেরিয়ে কলাঝোড়ার একটুখানি আগে, এটাকে বলে শাকবাড়ি মনে হয় বলে। বৃষ্টিটা দেখাই তুমি বলো। দেখো রাস্তাঘাট গুলো কি সুন্দর লাগছে, গাছগুলোকেও কি ভালো লাগছে। আসলে বৃষ্টি হওয়ার পরে গাছেদের যে সবুজ রঙটা আরও বেশি সবুজ হয়ে যায়, কেন কি এই ধুলোবালি পড়ে সারাদিন গাছগুলো একদম সবুজ রঙটার উপরে একটা আলাদা লেয়ার পড়ে থাকে, বৃষ্টিটা হওয়ার পর এরা যেন আরও 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 অনেক সতেজ হয়ে যায়, সেজন্য অনেক বেশি এদের প্রাণবন্ত লাগে। আর এই যে কালো পিচের উপর জল একটু একটু যখন জলের ইয়েটা থেকে যায়, হ্যাঁ যখন দূরের থেকে দেখতে একটা চিকচিক চিকচিক করছে, দারুণ একটা সৌন্দর্য। আর আকাশটা দেখো, আকাশে মেঘের ফাঁক দিয়ে একটু একটু রোদ উকি মারছে, দারুণ। কি লেখা আছে এখানে? শাবরুম এন্ড টুয়ার্ডস রাইট ইট ইজ বাংলাদেশ। এইখান থেকেই
বাংলাদেশের মৈত্রী সেতুতে আমরা যেতে পারবো। কিভাবে? যারা মৈত্রী সেতু দেখতে আসবেন তাদের জন্য। হ্যাঁ, যারা শাবরুম এদিকে ডান দিকে, এই যে ডান দিকের রাস্তাটা ছোট ছোট ফাঁড়ি রাস্তা দেখা রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে রেল স্টেশন যাওয়ার রাস্তা। ঠিক আছে, কানেক্টিভিটিটা কত সুন্দর দেখুন। এইখানে রেল স্টেশন যাওয়ার রাস্তা এখানে, আর এই যে ঠিক এর সামনেই এখানে রাস্তাটা ডান দিকে ঘুরে গেছে দেখুন। এই যে রাস্তাটা ডান দিকে চলে গেছে, এই যে রাস্তাটা যেটা ডান দিকে চলে গেছে, এই ডান দিকের রাস্তাটা, এটা এই ডান দিকের রাস্তাটা, এইটা দিয়ে সোজা মৈত্রী সেতু মানে বাংলাদেশ, সোজা বাংলাদেশ চলে যাচ্ছে এই রাস্তাটা। চলো দেখে আসি একবার। আর আমরা যেটা সোজা চলে যাচ্ছি এই দিকটা, যেটা সোজা যেটা যাচ্ছি আমরা, সেটা শাবরুম শহরে চলে যাচ্ছে। ঠিক শাবরুম শহর থেকে 1 কিলোমিটার আগে এই রাস্তাটা টার্ন করছে, ডান দিকে হচ্ছে বাংলাদেশের সঙ্গে মৈত্রী সেতু, আর আমরা সোজা চলে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে শাবরুম। আজকে তো গেলামই আমরা তিনজন, পরের দিন সবাই মিলে গেছি এবং খুব আনন্দ করেছি। নেক্সট ব্লগে কালকে আবার দেখাচ্ছি মৈত্রী সেতু তেলাম কীরকমভাবে এনজয় করলাম। আর আপনারা ভালো থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।